ঢাকার মধ্যে যে এরকম সুন্দর জায়গা আছে তা কিন্তু আমরা অনেকেই জানি না। এখানে আসলে আপনার মন ভালো হবে। সো আপনি আপনার বন্ধু-বান্ধব বা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই ব্যারাইট ঘাটে। এখানের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখে আপনি মুগ্ধ হবেনই। ঢাকা সিটির যে কোনো জায়গা থেকে আসতে হবে 100 ফিট। এই পথ ধরে কিছু দূর এগোলেই পৌঁছে যাবেন বেরাইত ঘাট। আমরা রওনা হয়েছিলাম দুপুরের পর, একটা বিকেল বালু নদের পারে মুক্ত বাতাসে কাটানোর ইচ্ছা। আহ, বিশ্বাসই হয় না এটা ইটপাথরের রাজধানীর ভেতরের একটি প্রাকৃতিক স্থান। মাথার ওপরে সুনীল আকাশ, নদীর জলের কুলকুল ধ্বনি, বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের সাথে বুক ভরে শ্বাস নিতে পারবেন। এখানে দেখে মনে হয় শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। নদীর এপার থেকে ওপারের যাত্রা মাত্র 20 টাকায়। এপারে রাজধানী আর ওপারেই রূপগঞ্জের গ্রাম। নিরিবিলি মেঠো পথে হাঁটতে চাইলে ওপারে গিয়ে রূপগঞ্জের গ্রামগুলো ঘুরে দেখতে পারেন। চাইলেই কিন্তু আপনি পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। খুবই অল্প টাকার মধ্যে আপনি কিন্তু সুন্দর একটা পরিবেশে ঘুরতে পারবেন, নৌকা নিয়ে কিংবা ট্রলার নিয়ে। বেরাইতঘাট থেকে 5 মিনিট পর পর ইঞ্জিন চালিত ট্রলার ইছাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রলারে চেপে আপনি ইছাপুরা, টঙ্গী, কাজপুর ব্রিজ কিংবা পূর্বাচলেও যেতে পারেন। ভাড়া মাত্র 20 টাকা, সময় লাগবে কম বেশি 30 মিনিট। বালুনদ রাজধানী ঢাকা ঘিরে থাকা 5 নদীর একটি। গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে শীতলক্ষায় মিলেছে। পুরো দিন নৌকা ভ্রমণে যেতে চাইলে বালুনদ হয়ে শীতলক্ষায় ঘুরে আসতে পারেন। আচ্ছা, নর্মালি এখানে নৌকাগুলো কয়টা থেকে পাওয়া যায়? সকাল 6টা থেকে পাইবেন। 6টা থেকে রাত কয়টা পর্যন্ত চলে? রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত। আর ধরেন ঘন্টা যদি এই ভাড়া কেউ ভাড়া নিতে চায় সেক্ষেত্রে কয় টাকা পড়বে? আপনি নৌকায় যদি ঘুরেন ঘন্টা 400 টাকা, আর যদি আপনার ট্রলারে ঘুরেন মেশিনিস্টার দিয়ে দেয় ওই ট্রলারে যদি যাতায়াত করেন তাহলে ঘন্টায় 600-700 টাকা ঘন্টা। ধর 1 ঘন্টার মধ্যে আমি যদি নৌকা ভাড়া নেই তাহলে ধরেন কোন কোন এরিয়া পর্যন্ত যাওয়া যাবে? এখানে এখানতে আপনার মুরাপাড়া আছে, শীতলকার পাড় যদি যান ওইদিকে গেলে যাই যাবেন, আর যদি এদিকে আছে ড্যামরা দক্ষিণে উত্তর সাইডে যাবেন টঙ্গী পর্যন্ত যাই যাবেন। টঙ্গী পর্যন্ত চলে যাওয়া যাবে? টঙ্গী তুরাক নদী পর্যন্ত যাই যাবেন। তুরাক নদী পর্যন্ত যদি যাইতে চান তাহলে কয় ঘন্টা লাগতে পারে? হ্যাঁ, কয় ঘন্টা মতো লাগতে পারে? এদিকে তুরাক নদী যদি যান আপনি আর 2 জন লাগবে। তুরাক নদী দিয়ে গেলে আপনি ঘন্টায় 2 ঘন্টা যেতে পারবেন। 2 ঘন্টা পুরো স্পিডে গেলে? আচ্ছা, এটা ট্রলার নিয়ে যেতে হবে? হ্যাঁ, ট্রলারটা। আর নর্মালি যে আপনার লাইনে যে নৌকা এপার থেকে ওপার যান এখানে কত করে নেন? এখানে 5 টাকা করে ভাড়া। এপার থেকে ওইপারে 5 টাকা করে? সাধারণত বিকেলের দিকে নদী পাড়ে ঘুরতে আসা মানুষের ভিড় বাড়ে। নদী তীরেই আছে গরম চা, চটপটি ও ফুচকা খাওয়ার ব্যবস্থা। বিকেলটা এখানে খুব জমজমাট। বেরাইতঘাট এলাকাও বেশ নিরাপদ। এলাকার লোকজন ঘুরতে আসা লোকজনের সাথে বেশ আন্তরিক, তাই শুধু দিনেই নয় রাতেও নদীর পাড় জমজমাট থাকে। ট্রলার ভাড়া নিয়ে রাতেও এখানে চলে পিকনিক ও আড্ডা। সন্ধ্যায় বালুনদের দৃশ্য মন ভুলানো, তাই আমরাও এলোমেলো হাওয়ায় নৌকাতেই সন্ধ্যা কাটালাম। সাজানো এই ট্রলারগুলো আপনি চাইলে ডে প্যাকেজ হিসেবে ভাড়া নিতে পারবেন। ট্রলারের সাইজ এবং প্রকারভেদ অনুযায়ী এর ভাড়াটা কিছু কম বেশি হতে পারে। সো এই ট্রলারগুলো নিয়ে আপনি ইছাপুরা, ডুমরিসহ আশেপাশের জায়গায় কিন্তু ঘুরতে পারবেন অনায়াসে।